السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আমাদের ঈমান বিষয়ক আজকের চতুর্থ ক্লাসে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ঈমান বিশুদ্ধকরণ
বা সহি আকীদা সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা প্রথম ক্লাসে ভূমিকায় আমরা বলেছি একজন মানুষ তার ঈমানকে বিশুদ্ধ রাখতে হলে ঈমান নিয়ে কবরে যেতে হলে ঈমান সম্পর্কিত এলেম শিখতে হলে তাহলে কমপক্ষে ওই মুসলিমকে ১২টি বিষয়ে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে বিশ্বাস করতে হবে মানতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান বুজার ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক তৌফিক দিবেন আমরা সবাই চাই যে আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকব ইসলামের উপরে বেঁচে থাকব দুনিয়া থেকে যখন বিদায় নিব তখন ঈমানের উপরে মৃত্যুবরণ করব এটা আমাদের প্রত্যেকেরই অন্তরের তামান্না এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়াও করি আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ওয়া আহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفاه على الإيمان هي الله আমাদের কে আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন আমাদের কে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন আর যখন আমাদের কে মৃত্যু দিবেন যখন আমাদের মৃত্যু এসে যাবে فتوفاه على الإيمان আমাদের কে ঈমানের উপরে মৃত্যু দেন তাহলে ঈমানটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলিমের কাছে একজন মুমিনের নিকট দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে ক্ষমতার চাইতে সব কিছুর চাইতে তার ঈমানের মূল্য অনেক বেশি কিন্তু আমাদের ঈমানি এলেম ঈমান সম্পর্কিত জ্ঞান কম থাকার কারণে ঈমানের এলেম চর্চা না থাকার কারণে আমাদের মধ্যে ঈমান বিধ্বংসী বিষয়গুলো কুফর শিরক নেফাক বেদাত বিভিন্ন বিষয় আমাদের ঈমানের মধ্যে ঢুকে পড়ে এজন্য আমাদেরকে বেশি বেশি ঈমানের এলেম আলোচনা করা ঈমানি বিষয় এলেম শিখানো চর্চা করা এটা বেশি জরুরি এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমরা ১২টি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো ঈমানের সাথে সংশ্লিষ্ট ঈমানের সাথে সম্পৃক্ত ঈমান বোঝার জন্য সহি আকীদা বোঝার জন্য যে বিষয়গুলো জানা অপরিহার্য এরকম ১২টি বিষয়ের আলোচনা আমরা শুরু করেছি ইতিমধ্যে আমরা কয়টি বিষয়ের আলোচনা করেছি যে আপনাদের মনে আছে ৬টি বিষয়ের আলোচনা আমরা করেছি প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি উসুলুল ঈমান এবং আহকামুল ঈমান যে ঈমানের ৩টি উসুল এবং ঈমানের ৯টি আহকাম সম্পর্কে আমরা আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি আরকানুল ঈমান আরকানুল ইসলাম ঈমানের আরকান কয়টি জি আপনারা দেখি কথা বলেন না দেখে ৬টি আর ইসলামের আরকান কয়টি ৫টি এই আরকানুল ইসলাম এবং আরকানুল ঈমান সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম ঈমান এবং ইসলামকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় ভেঙে দেয় সেই বিষয়গুলো ঈমান ভঙ্গের ১০টি কারণ আমরা আলোচনা করেছি এর সাথে কুফর যেটি সমস্ত আমলকে বরবাদ করে দেয় ঈমানকে নষ্ট করে দেয় কুফর সম্পর্কেও আমরা আলোচনা করেছি এই ৬টি বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে আজকের ক্লাসে আমরা ২টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ একটি হলো আত তাওহীদ আরেকটি হলো আস শিরক এই ২টি বিষয় অনেক দীর্ঘ আলোচনা অনেক লম্বা আলোচনা অনেক বড় বিষয়
অর্থাৎ তাওহীদ এবং শিরক এই দুইটা বুঝলে মোটামুটি তার দুনিয়াও সফল আখেরাতও সফল। এই দুটি বোঝা একেবারে সহজ বিষয় না, কারণ যুগে যুগে এই 1400 বছরে অনেক বড় বড় আলেমও তাওহীদ বুঝে নাই, শিরক বুঝে নাই। আবার এই 1400 বছরে অনেক সাধারণ মানুষ, অনেক অশিক্ষিত মানুষ, লেখাপড়া বেশি জানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের তাওহীদ বুঝছেন এবং শিরক চিনে গেছেন। এটা আল্লাহ রাব্বুল আলমিনের বিরাট নিয়ামত। আল্লাহ পাক যাকে তাওহীদ বুঝার, যাকে শিরক চিনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, বুঝতে হবে তাকে আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেন, তাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলমিন তাকে আল্লাহর তাওহীদ জানার এবং শিরক বুঝার আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছেন। এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটি ইমানের মৌলিক বিষয় এবং মূল বিষয়। আমরা চেষ্টা করব আমরা এই অল্প সময়ের মধ্যে এই একটা ক্লাসেই আমরা আল্লাহ রাব্বুল আলমিনের তাওহীদ এবং তাওহীদের বিপরীত যেই জিনিসটি সেটি হলো শিরক, এই দুটি বিষয়ে আমরা একেবারে সংক্ষেপে মূল কথাগুলো, মূল বক্তব্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা তাওহীদ। তাওহীদ কি জিনিস, তাওহীদ কাকে বলে? তাওহীদ শব্দটি ওয়াহেদ থেকে, ওয়াহেদ মানে এক, আর আহাদ মানে, আহাদ মানে এক না, একক। ওয়াহেদ মানে এক, আহাদ মানে একক, আর তাওহীদ মানে একত্ববাদ। মানে ওয়াহাদা থেকে, ওয়াহাদা থেকে আহাদ, আহাদ থেকে তাওহীদ। এজন্য আমরা যখন ইমান আনি, ইমানের যে কালেমাটা আছে, কালেমাতু শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এখানে আমরা প্রথম যে সাক্ষ্যটা দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। প্রথমে আমরা সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নাই। এতটুকু সাক্ষ্য দেওয়া যথেষ্ট না, আল্লাহর ব্যাপারে শুধু এতটুকু সাক্ষ্য যথেষ্ট না, এর সাথে আরও আছে ওয়াহদাহু লা শারীকা লা। ওয়াহদাহু মানে হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ মানে আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসাবে স্বীকার করতে হবে একত্ববাদের ভিত্তিতে। কারণ যারা মুশরিক তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসাবে স্বীকার করে, কিন্তু একত্ববাদের ভিত্তিতে করে না। একজন মুশরিকের মাঝে আর আমার মাঝে মূল পার্থক্য হলো যেই জায়গায়, যে মুশরিক আল্লাহকে মাবুদ স্বীকার করে, পুরোপুরি অস্বীকার করে না। আল্লাহর অনেক আবাদত মুশরিকও করে। দেখবেন মুশরিকেরা, কোরআনে কারিমে আল্লাহ পাক নিজেই বলছেন, মুশরিকেরা যখন সাগরের মাঝখানে যখন বিপদে পড়ে তখন তারা খালেজভাবে আল্লাহকে ডাকে। কোরআনে কারিমে আল্লাহ পাক নিজেই বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে, যখন তারা নৌযানে আরোহণ করে, সাগরের মধ্যে যখন জাহাজে আরোহণ করে, তখন সেখানে যদি বিপদে পড়ে, সাগরের মাঝখানে যদি জাহাজ নৌযান এদিক সেদিক নড়াচড়া করে, জট তুফান এসে যায়, তখন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে একেবারে খালেজভাবে। এখানে আল্লাহ পাক কাদের কথা বলছেন? মুসলমানদের কথা যে, এখানে মুশরিকদের কথা বলছেন, যে মুশরিকেরা সাগরের মাঝখানে গেলে নৌযানের মধ্যে খালেজভাবে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন,
যখন আমি তাদেরকে সাগরের মাঝখান থেকে স্থলভাগে নিয়ে আসি, কিনারায় নিয়ে আসি, ইদা হুম ইউশরিকুন, তখন তারা আমি আল্লাহর সাথে আবার শিরক করে। তাহলে মুশরিকও কিন্তু আল্লাহকে ডাকছে সাগরের মাঝখানে, ডাকছে না? তা আল্লাহকে ডাকা মানে কি? আল্লাহকে সে মাবুদ স্বীকার করছে, আল্লাহর এবাদত করছে। আল্লাহকে ডাকাটা, দোয়াটা একটা গুরুত্বপূর্ণ এবাদত। তাহলে সাগরের মাঝখানে গিয়ে হলো মুশরিক আল্লাহর এবাদত করছে। আবু জাহাল, আবু লাহাবেরা যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহকে ডাকত। যুদ্ধে যাওয়ার আগে, বদরের যুদ্ধে যাওয়ার আগেও আবু জাহাল আল্লাহর ঘরের গিলাব ধরে আল্লাহকে ডাকছে। তাহলে এটা আল্লাহর এবাদত না? মুশরিকেরা এরকম অসংখ্য এবাদত করেছে, তারা আল্লাহকে মাবুদ মানছে, কিন্তু মাবুদ মানাটা ওয়াহদাহু লা শারীকা লাহুর ভিত্তিতে মানে নাই, তাওহীদের ভিত্তিতে মানে নাই, এককভাবে একমাত্র আল্লাহকে মানে নাই। আল্লাহর সাথে আরও অনেক মাখলুককে, আল্লাহর ফেরেশতাকে, নবী রাসুলকে, ওলিয়া উলিয়াকে, বুজুর্গদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে নিছে। এজন্য তারা আল্লাহর এবাদত করার পরেও, আল্লাহকে মাবুদ মানার পরেও তারা ইমানদার হইতে পারে নাই, তারা মুশরিক রয়ে গেছে। তাহলে বোঝা গেল যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইমান সীমাবদ্ধ না, ইমানটা এরপরে ওয়াহদাহু লা শারীকা লাহ। এই ওয়াহদা, ওয়াহদা মানে তাওহীদ, আর লা শারীকা লাহ মানে শিরক মুক্ত হওয়া, যে আমি আল্লাহকে কোনো কিছুর সাথে সম্পৃক্ত করি না, শিরক করি না। আল্লাহ পাক সূরা আল ইখলাসের মধ্যে আমাদেরকে তাওহীদ শিখিয়েছেন। এটা সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস। আল্লাহ পাক বলছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ হইলেন আহাদ। আহাদ মানে একক, এককেও অনেক সময় ভাগ করা যায়, একের অর্ধেক আছে, চার ভাগের এক ভাগ আছে, তিন ভাগের এক ভাগ আছে, কিন্তু একক যেটা, একক আর বিভাজ্য নয়, এককে আর ভাগ করা যায় না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নিজের পরিচয়টা দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ। আবার আয়াতের সুরার শেষে আবার বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, যে আল্লাহ এমন একক যেই এককের সমকক্ষ আর কিছুই নেই। তাহলে আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদ মানে একক, এককত্ব এবং একত্ববাদ। কিসের ক্ষেত্রে একক? এজন্য ওলামায়ে কেরাম তাওহীদের বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তো সব সংজ্ঞাগুলোকে একত্র করলে মূল কথা যেটা, হুয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহর মালিকানার ক্ষেত্রে, মুলকিয়াতের ক্ষেত্রে, আল্লাহর পরিচালনার ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র মালিক মনে করা, আল্লাহকে একমাত্র নির্দিষ্ট করা, এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো আল্লাহর একত্ববাদ। কয়েকটা জিনিস বলছি, একটা হলো আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহর মালিকানার ক্ষেত্রে, মুলকিয়তের ক্ষেত্রে, আল্লাহর পরিচালনার ক্ষেত্রে, তাদবীরের ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, নাম এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ক্ষেত্রে, এই বিষয়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র ক্ষমতা দেওয়া, আল্লাহকে একমাত্র মালিক মনে করা, বিশ্বাস করা, এটার নাম হলো আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদ। তাওহীদ এত গুরুত্বপূর্ণ যে তাওহীদবিহীন কেউ মারা গেলে সে জান্নাত পাবে না। তাওহীদ সহকারে যেই মারা যাবে সে জান্নাত পাবে, এমনকি তাওহীদ সহকারে মারা গেলে তার আমলে ত্রুটি হলেও
এক সময় সে জাহান্নাম থেকে মুক্তি পাবে যদি তাওহীদ সহকারে আল্লাহর একত্ববাদ সহকারে ঈমান এনে সে মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বারবার বলছেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দাখালাল জান্নাহ সেই লোক জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে জানে সে বুঝে সে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে তাওহীদ সহকারে কোনো ব্যক্তি মারা গেলে এই লোক জান্নাতে যাবে আর তাওহীদবিহীন মারা গেলে এই লোকের জান্নাতে যাওয়া সম্ভব এক যুদ্ধে একজন সাহাবি তিনি মাত্র তাওহীদের উপরে ঈমান এনে ইসলাম গ্রহণ করে জিহাদে গেছেন জিহাদে শহীদ হয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাখালাল জান্নাহ এই লোক জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই লোক ইসলাম গ্রহণের পরে ঈমান ছাড়া আর কোনো আমল নাই এই লোক এক ওয়াক্ত নামাজও পড়ে নাই মানে সে এক ওয়াক্ত সালাতেরও এখনো সুযোগ পায় নাই তার আর কোনো আমলে নাই খালি ঈমান আনছে ঈমান আনার পরে ঈমান আনছে সাথে সাথে জিহাদে আর জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন এই ঈমানের বদৌলতে তাওহীদের বদৌলতে এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন আরেক লোক ঈমান আনছে অনেক আমলও করছে কিন্তু মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাখালান নার এই লোক জাহান্নামে গেছে তার অনেক আমলও আছে অনেক কিছু আছে কেন জাহান্নামে গেছে এই লোক মুনাফেক এই লোক অনেক আমল করছে অনেক সলাত আদায় করছে অনেক সিয়াম পালন করছে অনেক ইবাদত বন্দেগী করছে কিন্তু সব করেও জাহান্নামে গেছে কারণ তার তাওহীদ ছিল না আল্লাহর একত্ববাদের উপরে তার বিশ্বাস ছিল না তাহলে তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য তাওহীদ হলো জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া খুলবে না তবে হাদিসে মাফতাহুল জান্নাহ সলাত বলা হয়েছে সলাত তো এজন্যই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে চাবি তো আপনার দাঁত ছাড়া হয় না চাবি সোজা থাকে না চাবির মধ্যে কি থাকে দাঁত থাকে দাঁতবিহীন চাবি হইলে ওইটা দিয়ে কাজ হয় না তো এই জন্য জান্নাতে যেতে হলে এমন ইমান লাগবে যে ইমানের দাঁত আছে যে তাওহীদের দাঁত আছে তাওহীদের দাঁত হলো সলাত মানে আমার ভিতরে যে তাওহীদ আছে আমার ভিতরে যে ইমান আছে এটা বহিঃপ্রকাশ ঘটবে সলাতের মাধ্যমে এই জন্য সলাতকেও জান্নাতের চাবি বলা হয়েছে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি মূলত জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত হইল সলাত লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস যার ভিতরে ঢুকবে সেই সলাত কায়েমকারী হবে সলাত বিহীন লা ইলাহা ইল্লাল্লাহর পোষণকারী হবে না ইমান পোষণকারী হবে না যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন তাওহীদের পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই যুগে যুগে সব মানুষ পৃথিবীতে সকল নবীর যুগেই মানুষ আল্লাহর ইবাদত করতে অস্বীকৃতি জানায় নাই ইবাদত করতে রাজি ছিল কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করবে এইটাতে রাজি ছিল না তারা বলছে যে আল্লাহর ইবাদত কর্ম আর যারা আল্লাহর মুকাররাবিন আছে আল্লাহ যাদেরকে নিয়ে পৃথিবী পরিচালনা করে যাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়ে দিছে তাদেরও কিছু কিছু ইবাদত করতে হবে আর নবী রাসূলেরা বলতেন না আল্লাহ ছাড়া আর কোনো মাখলুকের কোনো ইবাদত করা যাবে না নবী রাসূলদের সাথে মূল সংঘাত এটা নিয়ে একমাত্র নিয়ে তারা আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই আল্লাহর ক্ষমতায় তারা অবিশ্বাস করে নাই কিন্তু নবী রাসূলদের সাথে মৌলিক পার্থক্যটা হলো যে আম্বিয়া আলাইহিমুস সালাম বলতেন যে এই ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ তারা বলতো না একমাত্র আল্লাহ না
আল্লাহ ক্ষমতাকে বিভাজ্য করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুসসালাম বলতেন সমস্ত এবাদতের একমাত্র মালিক আল্লাহ। তারা বলতো না একমাত্র মালিক আল্লাহ হবে না, আল্লাহও পাবে আবার আল্লাহর যারা নৈকট্যপ্রাপ্ত তারাও পাবে, মুকাররাবিন যারা তারাও পাবে। কারণ শুধু আল্লাহর করলে জান্নাত পাওয়া যাবে না, সুপারিশ পাওয়া যাবে না, আল্লাহর নিকটপ্রাপ্ত হওয়া যাবে না। এই জন্য যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত তাদেরকেও কিছু এবাদত করা লাগবে। মুশরিকদের সাথে আম্বিয়া আলাইহিমুসসালামের মৌলিক দ্বন্দ্ব, মৌলিক পার্থক্য ছিল এই জায়গায়। এই অর্থাৎ তাওহিদ নিয়েই নবী রাসূলদের সাথে মুশরিকদের পার্থক্যটা ছিল, দ্বন্দ্বটা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সমস্ত নবীদের দাওয়াত উল্লেখ করেছেন যে কোন নবী কীভাবে মানুষকে দাওয়াত দিতেন। সব দাওয়াত একই রকম, একই ভাষা। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম মানুষকে শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন। যেমন নূহ আলাইহিসসালাম, আল্লাহ পাক সূরা আল আরাফের 59 নম্বর আয়াতে বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিসসালাম তার কওমের কাছে গিয়ে বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার কওম, একমাত্র ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। এটা নূহ আলাইহিসসালামের দাওয়াত। এই দাওয়াতটাই সারা 900 বছর দিয়েছেন, সমস্ত মানুষকে বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই, ওই মাবুদেরই একমাত্র ইবাদত করো। তাহলে বোঝা গেল তারা ইবাদত করতো কিন্তু একমাত্র করত না। এই জন্য নূহ আলাইহিসসালাম এসে বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো। ঠিক আদ জাতির কাছে হুদ আলাইহিসসালাম এসে তিনিও বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র ওই আল্লাহর গোলামি করো যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। ঠিক সালে আলাইহিসসালাম সামুদ জাতির কাছে গিয়েও এই কথা বলছেন, শুআইব আলাইহিসসালাম মাদিয়ান বাসের কাছে একই কথা বলছেন, মুসা আলাইহিসসালাম একই কথা বলছেন, তারপরে ঈসা আলাইহিসসালাম একই কথা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম, এই এক দাওয়াত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা দিয়েছেন এইভাবে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার সকল মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহর একত্ববাদ তাওহীদ স্বীকার করো, তুফলিহু, তাহলে সফল হবা, দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়ার মানুষকে যে অর্ডারটা দিয়েছেন, নির্দেশটা দিয়েছেন, সেটা তাওহীদের। কোরআনে কারিম তেলাওয়াত করে দেখবেন প্রথম থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফি থেকে তেলাওয়াত করে আসেন 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেন নাই, অর্ডার করেন নাই। 21 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশটা দিয়েছেন কোরআনে। সেখানে আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, একমাত্র গোলামি করো তোমাদের রবের, তোমাদের যিনি রব সে রবের একমাত্র ইবাদত করো, একমাত্র গোলামি করো। এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, বলছেন কি উবুদু রাব্বাকুম, তোমাদের রব। আচ্ছা, আল্লাহ না বলে রব কেন বললেন? এটা বলার কারণ হলো যেই মানুষগুলোকে আল্লাহ সম্বোধন করতেছেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষগুলোর ভিতরে একটা ফেতরাতে বাসার ইয়া আছে। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই মানুষগুলোই আল্লাহকে বলছিলেন কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহকে তো রবেরা আগে স্বীকার করে নিছে। এই ফেতরাতে বাসারিয়া, এই মানবীয় ফেতরাত, এটা কিন্তু তার ভিতরে লুকায়িত আছে।
এই জন্য আল্লাহ পাক তার পরিচিত ওয়ার্ডটা দিয়ে পরিচিত শব্দটা দিয়ে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম গোলামি করো ইবাদত করো একমাত্র তোমার রবের এরপর আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন রবকে প্রথম রবের পরিচয়টা আল্লাহ দিয়েছেন আল্লাযী খলাকাকুম যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই জন্য আমরা তাওহীদের ব্যাপারে বলছি যে আল্লাহর একত্ববাদ হলো ইফরাদুল্লাহ তাআলা ফিল খালকে সৃষ্টির এককত্ব প্রথম আল্লাহকে বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ একমাত্র আমারও সৃষ্টিকর্তা এবং যত কিছু দেখি না দেখি যত মাখলুক আছে সমস্ত মাখলুকের তিনি খালেক আমারও খালেক এবং ফেরেশতাদেরও তিনি খালেক জিনদেরও খালেক নবী রাসূলদেরও খালেক ওলি আউলিয়াদেরও খালেক কাফের মুশরিকেরও খালেক সবার সৃষ্টিকর্তা একমাত্র খালেক কারণ খালেকে বিশ্বাসে যদি গণ্ডগোল হয় তো সব জায়গায় গণ্ডগোল হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোরআনে কারিমে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বারবার সৃষ্টির কথাটা বলছেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান মুশরিকেরা রহমান চিনত না বলতে তো আমার রহমান রহমান আবার কে এই শব্দটার সাথে আল্লাহর এই নামটার সাথে তারা পরিচিত ছিল না তারা রাহিম শব্দটার সাথে আগে থেকে পরিচিত ছিল এই জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম তখন তারা বলতো ওমর রহমান রহমান আবার কে এই জন্য আল্লাহ পাক রহমানের নামে একটা সুরাই নাজিল করছেন একেবারে বিস্তারিত রহমানের পরিচয় তুলে ধরছেন রহমান কে আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দেন খলাকাল ইনসান যিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর একটা বড় পরিচয় যে আল্লাহ সৃষ্টিকারী আর যিনি সৃষ্টিকারী সৃষ্টি যার হুকুম তার এটা একটার সাথে একটা গাথা আছে এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বলছেন সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে বলছেন আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আলালাহুল খালকু ওয়াল আমর শোন সৃষ্টি যার নির্দেশ তার হুকুম তার আইন তার তাহলে আগে সৃষ্টিকে মানতে হবে যে সৃষ্টি একমাত্র আল্লাহর সুতরাং হুকুমও মানবো আইনও মানবো বিধানও মানবো ইবাদত করবো একমাত্র আল্লাহ তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন তুমি কি জানো না তোমার সৃষ্টিকারীকে তিনি হলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সুতরাং হুকুমও মানবা ইবাদত করবা একমাত্র তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আবার আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে মুলকের ব্যাপারে ক্ষমতা মালিকানা একমাত্র মালিক আসমান জমিনের মাঝখানে যা আছে কোরআন এই কথাটা কতবার শত শতবার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ তাবারাকা তাআলা হলেন তিনি যিনি বিয়াদিহিল মুলক সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্ব সমস্ত মালিকানা যার হাতে قل اللهم مالك الملك বলুন হে আল্লাহ আপনি হলেন মালিকাল মুলক সমস্ত রাজত্বের সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হজের মধ্যে উমরার মধ্যে তালবিয়া পড়ি না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা একমাত্র তোমার এটা কিন্তু একটা তাওহীদের স্লোগান তালবিয়াটা যে আমরা যেটা বলি লাব্বাইক আল্লাহ এটা হলো তাওহীদের স্লোগান আল্লাহর একত্ববাদ এবং শিরক মুক্ত তাওহীদি ইমানের স্লোগান সেখানে আমরা বলতেছি লাকাওয়াল মুলক সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্ব সমস্ত মালিকানা একমাত্র তোমার আল্লাহ পাক এরপরে আরও পরিচয় দিয়েছেন পরিচালনা তাদবীর যে আসমান জমিন সৃষ্টি জগৎ এগুলো পরিচালনা করে কে এরপরে দেখেন আল্লাহ পাক 21 নম্বর পরে 22 নম্বর আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামা আবিনা বান্দা
রব হলেন তিনি যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতো কোমল বানাই দিবেন যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারো যেভাবে ইচ্ছা চাষাবাদ করতে পারো যেভাবে ইচ্ছা জমিনের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারো জমিনের মধ্যে 20 তলা 30 তলা বিল্ডিং ও বানাইতে পারো জমিনের মধ্যে পুকুরও বানাইতে পারো জমিনের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারতেছো এই জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছে কে ওয়াসসামা আবিনা উপরে আকাশটাকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাই দিবেন তাহলে তিনি জমিনও পরিচালনা করেন আসমানও পরিচালনা করেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন আকাশ থেকে বৃষ্টিও নাযিল করেন ফা আখরাজ বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম তোমাদের জন্য জমিন থেকে কত রকমের রিজিক বাহির করেন তাহলে তোমাদেরকে থাকতে দিবেন খাইতে দিবেন ঘুমাইতে দিবেন সব ব্যবস্থা যিনি করছেন তিনিই তোমাদের রব একমাত্র রব এরপর দেখেন 22 নম্বর আয়াতে সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা দিবেন জমিনবাসীর জন্য মানুষের জন্য ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন খবরদার আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না ওয়া আনতুম তাআলামুন জেনে শুনে তোমার জানার বাহিরে জানার অগোচরে কিছু হয়ে গেলে এটার জন্য আল্লাহ তোমাকে পাকড়াও করবেন না এজন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা আও আখতানা আয় আল্লাহ আমি যেটা বলে যাই যেটা ভুলবশত করে ফেলি আল্লাহ সেটার জন্য আমাকে পাকড়াও করিয়েন না সেটার জন্য আমাকে ধরবেন না কিন্তু জেনে শুনে আল্লাহ বলছে খবরদার আমার সাথে শেরেক করিও না সমকক্ষ বানাইও না তাহলে কোরআনে কারিমের প্রথম অর্ডার আল্লাহ পাকের তাওহীদের শেরেক মুক্ত হওয়ার তাওহীদের আরও অনেক গুরুত্ব আমরা আর ওদিকে না গিয়ে আবার আসি তাওহীদের প্রকার বে তাওহীদ কয় প্রকার তাওহীদ হলো তিন প্রকার তাওহীদ হলো তিন প্রকার একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত একটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত আর একটা হলো তাওহীদুল উলুহিয়া তাওহীদুল উলুহিয়ার আরেকটা নাম আছে তাওহীদুল ইবাদা এই তাওহীদটা তিন ভাগে বিভক্ত প্রথম তাওহীদটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ রুবুবিয়্যাহ মানে কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের একক ক্ষমতা ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল মুলকে ওয়া তাদবীরে সৃষ্টির ব্যাপারে মালিকানার ব্যাপারে পরিচালনার ব্যাপারে আল্লাহকে একমাত্র মালিক মনে করা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাত আসমান পরিচালনাকারী একমাত্র আল্লাহ জমিন পরিচালনাকারী একমাত্র আল্লাহ বাতাস পরিচালনাকারী একমাত্র আল্লাহ তাহলে সাগরের থেকে যখন কোনো ঘূর্ণিঝড় উঠে এটা কে তোলেন একমাত্র আল্লাহ আবার যখন এটা দুর্বল হয় বা এটা আক্রমণটা কমায় দেয় এটা কে করেন এটাও একমাত্র আল্লাহ এখন যদি বলি সুন্দরবনে রক্ষা করছে এটাও শিরক আল্লাহর তাওহীদ নষ্ট হয়ে যাবে সুন্দরবন রক্ষা করার কোনো ক্ষমতা কোনো পাওয়ার নাই দুনিয়ার কোনো শক্তি এই আল্লাহর এই শক্তিকে আল্লাহর এই বাতাসকে আপনার মোকাবেলা করার ক্ষমতাও দুনিয়ার কারো নাই এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহম করলে আল্লাহ পাক কমায় দিতে পারেন বাড়ায় দিতে পারেন সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত আজকে দেখেন আমাদের সমাজে তাওহীদ না বোঝার কারণে মানুষ কীভাবে শিরক করে ফেলে লেখছে পত্রপত্রিকা যে সুন্দরবন রক্ষা করছে বুলবুল থেকে সুন্দরবন কি রক্ষাকারী সুন্দরবন নিজেকে নিজে রক্ষা করতে পারে না সুন্দরবন রক্ষা করার জন্য কতজনে আন্দোলন করে সুন্দরবন রক্ষার অনেক সংগঠন আছে যে সুন্দরবনকে রক্ষা করার জন্য যে সুন্দরবনকে রক্ষা করার জন্য মানুষ আন্দোলন করে সুন্দরবন নিজেকে নিজে রক্ষা করতে পারে না সেই সুন্দরবন কিভাবে আবার বুলবুলের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে অর্থাৎ তাওহীদ না বোঝা তাওহীদ না বোঝার কারণে আমরা অসংখ্য শিরকি কথা বলে ফেলি অর্থাৎ এটার মূল বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত তাওহীদের রুবুবিয়্যাত বুঝি নেই তাহলে তাওহীদের রুবুবিয়্যাতের ক্ষেত্রে প্রথম কথা হলো আল্লাহ পাক খালেক সমস্ত কিছুর সৃষ্টিকারী
আপনার সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক তিন প্রকারের তাওহীদে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হলো তাওহীদের রুবুবিয়াত, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র আলমের রব। এখানে তাওহীদ রুবুবিয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ফাতিহা শুরু করেছেন। আল্লাহ পাক হলেন একমাত্র রিজিক দাতা। আল্লাহ ছাড়া যদি আর কাউকে রিজিক দাতা মনে করা হয় তাহলে আল্লাহর তাওহীদ নষ্ট হয়ে যায়। আমার রিজিকের যত ব্যবস্থাপনা, রিজিক বাড়ানো, রিজিক কমানো, রিজিক সংকুচিত করা, রিজিক প্রশস্ত করা, এগুলার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা করেন রিজিককে প্রশস্ত করে দেন। ওয়ায়াকদিরু লাহু, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ সংকুচিত করে দেন। তাহলে রিজিক বাড়ানোর জন্য কার কাছে ধর্ণা দিতে হবে? একমাত্র আল্লাহর কাছে। এখন রিজিকে কষ্ট করতেছে, অভাব অনটনে আছে, যদি খাজা বাবার কাছে চলে যায়, খাজা বাবার কাছে যায়, যদি খাজা বাবা আমি অনেক কষ্ট করতেছি, আমার তো অভাব অনটনে আছি, আমার রিজিক বাড়তেছে না, এরকম দেখবেন সমাজে যে মানুষগুলো একটু কষ্ট করে, যে মানুষগুলো একটু অভাব অনটনে থাকে, এরাই বেশি খাজা বাবার কাছে যায়। দেখবেন যে দলে দলে, গাড়িতে গাড়িতে, ট্রাকে ট্রাকে, বাসে বাসে, সব খাজা বাবার কাছে দৌড়াইতেছে। কি ব্যাপার? অভাব অনটনে কষ্ট করতেছি, খাজা বাবার কাছে গেলে অভাব অনটন দূর হয়ে যায়, নাউজুবিল্লাহ। আবার একজন আরেকজনকে বলে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, নাউজুবিল্লাহ। শিরকি কথা, কুফরি কথা, তারা আল্লাহর তাওহীদ বুঝে নেই। আল্লাহ হলেন একমাত্র রিজিক দাতা, রিজিকের মালিক। তিনি ইচ্ছা করলে রিজিক সম্প্রসারণও করতে পারেন, ইচ্ছা করলে সংকুচিত করে দিতে পারেন। এই জন্য একমাত্র আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, এটা তাওহীদুর রুবুবিয়্যাহ। প্রকৃতির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। প্রকৃতি কিছুই করতে পারে না, চন্দ্র, সূর্য, তারপর বাতাস, পানি, যা কিছু আছে, আগুন, এদের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। এদের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেভাবে নির্দেশ দেন সেভাবে তারা পরিচালিত হয়। এই জন্য এদের পাওয়ারে বিশ্বাস করে, এদের কাছে যদি আমরা কিছু চাইতে থাকি বা এদের ক্ষমতায় বিশ্বাসী হই, তখন এটা হয়ে যায় তাওহীদুর রুবুবিয়াতের শিরক। তাওহীদুর রুবুবিয়াতটা মোটামুটি যুগে যুগে মুশরিকেরাও মেনে নিত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, এটার অধিকাংশই আরবের মুশরিকেরা, কুফফাররা কিন্তু মেনে নিত। কোরআনে আল্লাহ পাক এই কথাগুলো বারবার বলছেন। মেইন সমস্যাটা ছিল তাওহীদুল ইবাদা, তাওহীদুর রুবুবিয়াত নিয়ে নবী রাসূলদের সাথে কুফফারদের বেশি দ্বন্দ্ব ছিল না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলছেন, কুল মান ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, মান ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন, এটা আপনি জিজ্ঞাসা করেন। ফাসাইয়াকুলুন আল্লাহ, মুশরিকেরা বলবে আল্লাহ রিজিক দে। আম্মান ইয়ামলিকু সামা ওয়াল আবসারা, তাদেরকে জিজ্ঞাসা করেন কে তোমার শ্রবণ শক্তির মালিক, কে তোমার দৃষ্টি শক্তির মালিক, ফাসাইয়াকুলুন আল্লাহ, তারা বলে আল্লাহ, আল্লাহই মালিক। ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন, ফাসাইয়াকুলুন আল্লাহ, তারা বলে আল্লাহ। ওয়ামান ইউদাব্বিরুল আমরা, কে পৃথিবীর এই সব কিছু পরিচালনা করে, ফাসাইয়াকুলুন আল্লাহ, তারা বলে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে সৃষ্টি করেছে কে, লাইয়াকুলুন আল্লাহ, তারা বলে অবশ্যই আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছেন, লাইয়াকুলুন আল্লাহ, বলে আল্লাহ। তাহলে বোঝা গেল যে তাওহীদুর রুবুবিয়্যাত, আল্লাহর ক্ষমতার রুবুবিয়্যাতের যেই তাওহীদ, এটা যুগে যুগে মুশরিকেরাও মোটামুটি অধিকাংশ মেনে নিত, এটার ব্যাপারে বেশি দ্বন্দ্ব তাদের সাথে ছিল না। দুই নম্বর তাওহীদ যেটা, সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর, নাম এবং সিফাতের তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টা?
নিরানব্বইটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে প্রকাশ করেছেন, আমরা জানতে পেরেছি। কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাহর নাম অসংখ্য। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রব্বুল আলমিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, কতগুলা নাম এটা আমরা জানি না। আল্লাহ পাক আমাদেরকে নিরানব্বইটা জানাইছেন। এই আল্লাহর নামগুলোর প্রত্যেকটা নামের সাথে, প্রত্যেকটা সিফাতে যত নাম আছে, নামগুলোর সাথে আল্লাহর একটা ক্ষমতা, আল্লাহর এক একটা নামের সাথে অনেকগুলো ক্ষমতা জড়িত আছে। এই জন্য এই ক্ষমতাগুলো দিয়ে কাউকে বিশেষায়িত করা, এটা আল্লাহর সাথে শেরেক। আল্লাহর রাজ্জাক নামের সাথে কতগুলো আল্লাহর ক্ষমতা জড়িত আছে, আল্লাহর ওয়াহাব নামের সাথে কতগুলো ক্ষমতা জড়িত আছে। ওয়াহাব মানে কি বলেন তো দেখি, ওয়াহাব মানে কি? দাতা, দাতা। হেবা, হেবা থেকে ওয়াহাব, মানে হেবা মানে দান করা। ওয়াহাব মানে হলো যিনি মহান দাতা, যিনি সব দেন। এইটার আরবি ফার্সি হলো খাজা, মানে আল্লাহর যে নামটা ওয়াহাব, ওয়াহাব হলো আরবি নাম, এটার ফার্সি হলো খাজা। তাহলে খাজা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর সিফাত। এটা কোনো বান্দা কোনো মাখলুক খাজা হইতে পারে না, কারণ মানুষকে দিতে পারেন একমাত্র আল্লাহ, নিতেও পারেন একমাত্র আল্লাহ। এই জন্য ফরজ নামাজের পরে যে জিকিরগুলো আছে সেখানে একটা জিকির আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, একটা জিকির আছে না, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ আপনি যাকে দিবেন দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাধাদানকারী কেউ নাই, আর ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যা দিবেন না দুনিয়ার কোনো শক্তি নেই সেটা দিতে পারে। এই মূর্তি মানে খাজা, যে আল্লাহ আপনি যা দিবেন না দুনিয়ার এমন কোনো খাজা নাই যে খাজায় দিতে পারে। এটা দেখেন এই জিকিরটা তাওহীদের একটা গুরুত্বপূর্ণ বাক্য। ফরজ নামাজের পরে যে জিকিরগুলো প্রত্যেকটা জিকিরে তাওহীদের এক একটা কালেমা। মানুষ যদি তাওহীদ বুঝতো তাহলে কিন্তু কোনো মানুষ মানুষকে খাজা বলতে পারে না, কিন্তু দেখবেন অসংখ্য খাজা আছে সমাজে পৃথিবীতে। গাউসুল আজম আছে, গাউসুল আজম, গাউস মানে মহান পরিত্রাণকারী, গাউস মানে পরিত্রাণকারী, পরিত্রাণকারী হলেন একমাত্র আল্লাহ। মানুষ মানুষের পরিত্রাণকারী হতে পারে না, এটা মুশরিকেরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, জলে স্থলে যেখানে বিপদে পড়বা সেখানে বাবা লোকনাথকে ডাক দিবা, বাবা লোকনাথ গিয়ে হাজির হয়ে যাবে, তোমার সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। একজন মুসলিমও যদি বিশ্বাস করে জলে স্থলে সাগরে পাহাড়ে যেখানে বিপদে পড়বা আমাদের অমুক গাউসুল আজমের ডাক দিবা, বাস গাউসুল আজম উদ্ধার করে নিয়ে আসবে, একই সেম, দুইজনই মুশরিক। একজন হয়তো আবদুল্লাহ নামের মুশরিক, আরেকজন হয়তো অন্য নামের মুশরিক, কিন্তু দুইজনে একই মুশরিক। অসংখ্য মুসলিম এই জাতীয় শিরকি আকীদায় বিশ্বাসী, মানুষ মানুষকে আল্লাহর সিফাতগুলো দিয়ে বিশেষায়িত করে ফেলছে, খাজা দিয়ে, গাউস দিয়ে, গাউসুল আজম দিয়ে, কুতুব দিয়ে, বিভিন্ন মানে পরিবেশাগত বিভিন্ন ক্ষমতা মানুষের হাতে দিয়ে আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর সিফাতকে কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর নামের ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ, আল্লাহর সিফাতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলমিনের তাওহীদ। এজন্য আল্লাহর আরও কতগুলো সিফাত আছে, আল্লাহর কতগুলো সিফাত আছে, যেমন আল্লাহ রাব্বুল আলমিনের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আছে। আল্লাহ পাকের চেহারার বর্ণনা আছে, মুখমণ্ডল, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, আপনার রবের চেহারা মুখমণ্ডল সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনার রবের মুখমণ্ডল অবশিষ্ট থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলমিনের চেহারার কথা বলা হয়েছে। বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতের মধ্যে সকল ক্ষমতা, আল্লাহর হাতের কথা বলা হয়েছে কোরআনে কারিমে অনেক জায়গায়। আল্লাহর কাবজার কথা বলা হয়েছে, আল্লাহর ডান হাতের কথা বলা হয়েছে, এরকম আল্লাহর সাক পায়ের কথা বলা হয়েছে, যে জাহান্নাম উত্তপ্ত হতে থাকবে, উত্তপ্ত হতে থাকবে, হাল মিম মাজিদ, আল্লাহ রাব্বুল আলমিনের পা জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দিবেন।
তারপরে জাহান্নাম ঠান্ডা হবে, এরকম অনেকগুলো বর্ণনা আসছে। আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর পা, এরকম অনেক বর্ণনা কোরআন এবং হাদিসে আসছে। এগুলো যেভাবে আসছে এগুলো আল্লাহর তাওহীদ, হুবহু ওইভাবে শুধু বিশ্বাস করতে হবে। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো অন্য অর্থ দিয়ে ব্যাখ্যা করা বা এটার ধরন, এইগুলো বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, বিশ্বাস করা যাবে না। এটা এক্ষেত্রেও আল্লাহর তাওহীদ, এগুলো আল্লাহর সিফাত। এগুলো শুধু আল্লাহ যতটুকু বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বর্ণনা করছেন, আমরা খালি এতটুকু বিশ্বাস করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন, এই যে নামেন, নুজুল, অবতরণ করেন, এটা আল্লাহর একটা সিফাত। আবার সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশে আল্লাহ রাব্বুল আলামিন আরোহণ করেন, এই আরোহণ করা, ইস্তাওয়া, এটা আল্লাহর একটা সিফাত। এরকম রাব্বুল আলামিনের অনেক সিফাত আছে। এই সিফাত কেন্দ্রিক যুগে যুগে অসংখ্য ফেরকা আল্লাহর তাওহীদ নষ্ট করেছে। যুগে যুগে বিভিন্ন সম্প্রদায় আল্লাহর এই সিফাতগুলোকে ব্যাখ্যা করেছে, আল্লাহর এই সিফাতগুলো অস্বীকার করেছে। কেউ কেউ আল্লাহর এই সিফাত অস্বীকার করেছে, কেউ কেউ স্বীকার করেছে কিন্তু ব্যাখ্যা করেছে। এই জন্য ব্যাখ্যা করতে করতে গিয়ে একসময় রাব্বুল আলামিনকে নিরাকারে বানাই দিছে। কেউ আল্লাহর এই সিফাতগুলোকে অনেকে যুগে যুগে অস্বীকার করছে, বলছে না না না, আল্লাহর এই চেহারা, আল্লাহর হাত, এগুলো হতে পারে না, আল্লাহ নিরাকার, আল্লাহ বাতাসের মতো। যেমন যে মনসুর হাল্লাজ, ইবনুল আরবি, এই সকল বিভ্রান্ত সুফিরা আল্লাহকে বলছে বাতাসের মতো, যে আল্লাহর কোনো আকার আকৃতি কিছুই নেই, আল্লাহ হাওয়ার মতো, বাতাসের মতো, এই জন্য আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকে। এই আকীদাগুলো আল্লাহর সিফাতকে অস্বীকার করার কারণে হয়েছে, আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করার কারণে হয়েছে। এই জন্য যুগে যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ সহ সকল যুগে যুগে ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ওলামায়ে কেরাম একমত যে আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াসসুয়ালু আনহু বিদআত। এই বাক্যটা সবার ঐক্যমতের মৌলিক একটা আকীদা, যে আল্লাহ আরশে আরোহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ হাসেন, বান্দার অবস্থা থেকে আল্লাহ হাসেন, এই যে অসংখ্য আল্লাহর সিফাত কোরআন হাদিসে আসছে, এগুলো যেভাবে আসছে আমরা জানলাম। আল্লাহ যদি না বলতেন আমরা কি জানতাম? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আরোহণ করেন, এগুলো আল্লাহ বলছেন, এই হিসাবে আমরা জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু এটা ধরন আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ যেহেতু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমান আনা ফরজ, আর ওয়াসসুয়ালু আনহু বিদআতুন, এখন যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ কিভাবে অবতরণ করেন, আল্লাহ যদি শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করেন তো সাহারির সময় তো চব্বিশ ঘন্টাই থাকে, জমিনে তো চব্বিশ ঘন্টাই সাহারির সময়, তো চব্বিশ ঘন্টা সাহারির সময় আল্লাহ তো এখান থেকে আর যাইতে পারেন না, আল্লাহ তো সবসময় প্রথম আকাশেই থাকেন, কারণ এক দেশে না এক দেশে তো সাহারির সময় আছেই, তা আল্লাহ আবার আরশে আরোহণ করেন কোন সময়, তো একটার সাথে একটা কিন্তু মিলে না। এরকম দেখবেন অনেকগুলো আল্লাহর সিফাত, এগুলো যে ব্যাখ্যা করতে যাবে, যে প্রশ্ন করতে যাবে, যে গবেষণা করতে যাবে, সে হক থেকে বিচ্যুত হয়ে যাবে, সে গোমরা হয়ে যাবে। এজন্য সকল আইম্মায়ে কেরামের একমত যে ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াসসুয়ালু আনহু বিদআতুন, এটার উপরে শুধু ঈমান আনতে হবে যেভাবে আল্লাহ বলছেন সেভাবে, সরল অর্থে, কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন ছাড়া। এই জন্য এক্ষেত্রে আল্লাহর তাওহীদ, এটাও আল্লাহর একটা তাওহীদ, নাম এবং গুণাবলীর তাওহীদ। আরেকটা তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়া, তিন নম্বর তাওহীদ। উলুহিয়া মানে ইবাদাহ, ইলাহ মানে ইবাদাহ। এই জন্য আরবের মুশরিকেরা বাইতুল্লাহর মধ্যে আল্লাহর ঘরে যে মূর্তিগুলো ছিল, কয়টা মূর্তি ছিল? 360টা। 360-এর সংখ্যাটা খুব রহস্যজনক,
বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় বলে যে শাহজালাল রহমতুল্লাহ এর সাথে ওলিয়া ওলিয়া আসছে কয়জন কি শুনেন নাই 360 জন নাকি আসছে তাই এই সংখ্যা বাড়েও নাই কমেও নাই সেই 1400 বছর আগেও 360 এখনো নাকি বাংলাদেশে 360 আসছে অর্থাৎ ওই 360 এর সংখ্যা মুসলিমেরা যারা শিরকে অভ্যস্ত তারা ভুলে নাই সেই বাইতুল্লাহর মধ্যেও 360 বাংলাদেশেও যারা কবর কেন্দ্রিক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রিক শাহপরান রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রিক মানে তাদেরকে কেন্দ্রিক যারা শিরক করে তাদের তো কোনো দোষ নাই তারা আসছেন এখানে তাওহীদ কায়েম করার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য কিন্তু তাদেরকে কেন্দ্র করে অসংখ্য মানুষ শিরক করে তে যারা শিরক করে তারাও প্রচার করে যে 360 জন তো আমরা যে কথাটা বলতেছিলাম যে এই বাইতুল্লাহর ভিতরে যে 360টা ছিল এই 360টাকে তারা আল ইলাহা বলতো এটার বহুবচন তারা বলছিল আল ইলালাহ ইলার বহুবচন ইলালাহ অর্থাৎ তারা এদেরকে সবগুলাকে মাবুদ মনে করত এজন্য ইলাহার অর্থই হলো ইবাদা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা মনে রাখবেন আরবিটা মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আরবিতে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার আরবি অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ দেখে বলেন দেখে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এই কথাটা যখন আপনি বলবেন আপনাকে আবার প্রশ্ন করবে কেউ কেউ মানে যারা মূর্খ একেবারে জাহেল তারা প্রশ্ন করবে কোনো আলেম প্রশ্ন করবে না কারণ আলেম যিনি তিনি এখানে আরবি ব্যাকরণ জানেন সব জানেন উনিই প্রশ্ন করবে না অথবা জেনেও আপনাকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতে পারে যে মিয়া এখানে লা মাবুদা লা ইলাহা ইলাহার অর্থ বলতেছেন মাবুদ তো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা মাবুদা ইল্লাল্লাহ আপনি বিহাক্কিন পাইলেন কই এটা প্রশ্ন করতে পারে এজন্য জেনে রাখবেন যে লা এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যেখানে লা আসে লার একটা ইসিম থাকবে একটা খবর থাকবে এখানে ইলাহা বা মাবুদা এটা হলো ইসিম এখানে খবরটা লুকায়িত খবরটা এখানে উজ্জ্বল আছে হ্যাঁ এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা সবাই জানে এটাতে কারো একটা লাভ নেই ওই উজ্জ্বল শব্দটাই হলো বিহাক্কিন উজ্জ্বল শব্দটাই হলো বিহাক্কিন এই জন্য আরবি ব্যাকরণে কথাটা কিন্তু লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কথাটারে কিন্তু অন্যভাবেও বলা যায় আপনি এই লা এবং ইল্লা না লাগাই আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী বলা যায় যে আল্লাহ ইলাহুন আল্লাহ ইলাহুন লাও দরকার নাই ইল্লাও দরকার নাই তখন আল্লাহ চলে যাইব আগে ইলা চলে আসবে পরে এটা বাক্যটা শুদ্ধ আল্লাহ হলেন মাবুদ আল্লাহ হলেন মাবুদ আল্লাহ হলেন ইলা কিন্তু কথাটারে এইভাবে ঘুরে বলার দরকারটা কি আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী কোনো কথাকে শক্তভাবে দৃঢ়ভাবে নিশ্চিত করার জন্য আরবি ব্যাকরণ অনুযায়ী কথাটা এইভাবে বলতে হয় লা লাগাইতে হয় ইল্লা লাগাইতে হয় কিন্তু লা আর ইল্লা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এটা এটার অর্থ থাকে না মানে দেখতে আরবিতে দেখা যাবে প্রথমে লা থাকবে পরে ইল্লা থাকবে কিন্তু দুইটা একটার আরেকটার কারণে দুইটার অর্থ উঠে যায় অর্থ থাকে না মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহই একমাত্র মাবুদ হক মাবুদ লার অর্থ নাই ইল্লার অর্থ নাই আর কথাটাকে বুঝাইতে পারছি মানে এটা একেবারে সহজ আরবি ব্যাকরণের বিষয় যে ব্যাকরণে লাগবে এই জন্য যে এটাকে দৃঢ়ভাবে বোঝানোর জন্য শক্তভাবে বোঝানোর জন্য যে আল্লাহ ছাড়া আর কোনো হক মাবুদ নাই তা আল্লাহ একমাত্র মাবুদ এটা বললেও হয় কিন্তু এটাকে ওইভাবে বললে কথাটা দৃঢ়তা পায় বেশি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটা ঠিক করছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ কারণ আল্লাহ ছাড়া অনেক বাতিল মাবুদ আছে বাতিল মাবুদ হাজার হাজার অসংখ্য কিন্তু হক মাবুদ সত্যিকারের মাবুদ যিনি আমার মাবুদ হতে পারে এরকম মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই
এটা হলো তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়াহ। এজন্য বুঝতে হবে যে ইবাদত কি। ইবাদত না বুঝলে আপনার তাওহীদুল ইবাদাহ বোঝা যাবে না। এজন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ইবাদতের উপরে একটু বিস্তারিত আলোচনা করব যে ইবাদতটা কি। আজকে আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে ইবাদতটা হলো হিয়া তাআতুল্লাহ। ইবাদত হলো আল্লাহর আনুগত্য করা। কি রকম আনুগত্য? যে লিমা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি ইমতিসালে মা আমার আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন, যা করতে বলছেন অথবা করতে মানা করছেন, এটার আনুগত্য করা। আলা আল সিনাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেটা আল্লাহ করতে বলছেন অথবা করতে মানা করছেন, এটার নাম হলো ইবাদাহ, এটার নাম হলো আল্লাহর ইবাদত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, তবে শর্ত হলো সেটা আল্লাহর নির্দেশনা থাকতে হবে। খালি নিজে নিজে ইচ্ছা মতো আনুগত্য করলে এটা ইবাদত হবে না, আল্লাহর নির্দেশ থাকতে হবে। আর নির্দেশটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছেন, যেভাবে সেভাবে হইলে তখন সেটার নাম হয় ইবাদত। তাহলে ইবাদত যেগুলো, এই ইবাদতগুলো হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তখন এটা হবে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদাহ। যদি একমাত্র আল্লাহর জন্য না হয়, আল্লাহর জন্য হয় অন্যের জন্য হয়, তখন এটা হবে কি? শিরক। তাওহীদুল ইবাদাতের শিরক, তাওহীদুল উলুহিয়াতের শিরক। যেমন ধরেন আমি দুই একটা উদাহরণ দিই, যেমন সেজদা করা। সেজদা করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা প্রত্যেক সলাতে, প্রত্যেক রাকাতে দুইটা করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করি। দুইটা সেজদা ফরজ। সেজদা এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর একজন বান্দাস আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা যখন সেজদারত অবস্থায় যায়। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। এখন যদি কেউ কোনো দিনদার, পরেজগার, বুজুর্গ একজন নেককার মানুষকে যায় সেজদা করে দে, তখন তাওহীদ নষ্ট হয়ে গেল। সেজদাটা আর আল্লাহর জন্য রাখে নাই, অন্য কেউ দিয়ে দিল, তার ইমান শেষ, শেরেক করে ফেলছে। আমরা আমাদের সমাজে, আমাদের দেশে দেখি অনেক ভাই বোন বিভিন্ন কবরের সামনে গিয়ে, মাজারের মধ্যে গিয়ে জীবিত মানুষকেও অনেক জায়গায় সাজদা করতেছে, মৃত মানুষকেও সাজদা করতেছে। তাহলে তাওহীদুল ইবাদা নষ্ট হয়ে গেছে, তাওহীদুল ইলাহা উলুহিয়া নষ্ট হয়ে গেছে, শেরেক করে ফেলছে, ইমান শেষ। আচ্ছা, তারপরে ধরেন কোরবানি, জবাই, এগুলো একটা ইবাদত। একটা পশু জবাই করা, এটা একটা ইবাদত। এই জবাইটা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামে। কোনো ব্যক্তি যদি একটা গরু, একটা ছাগল কোনো ওলিয়া উলিয়ার উদ্দেশ্যে নিয়ে যায়, এখান থেকে ধরেন একেবারে রংপুর নিয়ে গেল কোনো ওলিয়া উলিয়ার উদ্দেশ্যে, এখান থেকে ঢাকা থেকে কিনে ট্রাকে করে রংপুর নিয়ে গেল, এক ওলির দরবারে, বুজুর্গের দরবারে নিয়ে গেল, নিয়ে সেখানে জবাই করলো, এটা কি হয়? শিরক হয়। তাও হেদুল ইবাদা নষ্ট হয়ে যায়। কারণ জবাই যদি আপনি আল্লাহর জন্য করতে হয়, তো এখানেই করেন, ঢাকায় করেন, ঢাকায় কি লোক খাওয়ার অভাব আছে? যদি এমন হয় যে না, এখানে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, বা কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, একটু দূরে গেলে ওখানে গরিব মানুষ পাওয়া যাবে, ওখানে নিয়ে আমি খাওয়াইলাম, ওইটা অসুবিধা নেই। কিন্তু কোনো ওলিয়া উলিয়ার উদ্দেশ্যে আমি এখান থেকে রওনা দিলাম, তখন এটা শিরক। কারণ গরু ছাগল সাথে করে নিয়ে রওনা দেওয়া এটাও ইবাদত। যেমন হজ তিন প্রকার, এক প্রকারের হজ হলো হজ্জে কারান। হজ্জে কারান মানে সাথে করে হাদির পশুটা সাথে করে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় হজ্জে কারান। তাহলে সাথে করে গরু ছাগল, মহিষ এগুলো নিয়ে, হাঁস মুরগি নিয়ে রওনা দেওয়া, এগুলো ইবাদত। তাহলে এগুলো একমাত্র আল্লাহর জন্য, যদি রওনা দিতেই হয় তো একমাত্র আল্লাহর জন্য। অন্য কোনো দিকে রওনা দিলে তখন হয়ে যায় কি? শির। তারপর আপনার দোয়া। দোয়া মানে চাওয়া আল্লাহর কাছে। এই চাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সরাসরি বলছেন, আদ্দুআউ ওয়াল ইবাদাহ। দোয়া হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে যা কিছু চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এখন আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে চাওয়া হয়, তখন এটা হয়ে যায়
শিরক এবং এটা তাওহীদুল ইবাদা তাওহীদুল উলুহিয়া নষ্ট হয়ে যায় তখন তার ঈমান চলে যায় এইভাবে মান্নাত মান্নাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত মান্নাত করতে হয় একমাত্র আল্লাহর জন্য যদি কেউ কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে কোন জায়গার উদ্দেশ্যে মান্নাত করে তখনও তার তাওহীদুল ইবাদা নষ্ট হয়ে যায় তাওহীদুল উলুহিয়া নষ্ট হয়ে যায় আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলেরা মানুষকে আল্লাহর তাওহীদুল ইবাদার দাওয়াত দিবেন পাশাপাশি ওয়াজতানিবুত তাগুত ওই তাগুত থেকে দূরে থাকা অর্থাৎ যেই জিনিসগুলো তাওহীদুল ইবাদা নষ্ট করে দেয় এগুলোকে বলা হয় তাগুত ওই তাগুত থেকে দূরে থাকার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষকে সতর্ক করতেন আরবের মুশরিকেরা তাওহীদুল ইবাদা সরাসরি অস্বীকার করত না তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল আসমা ওয়া সিফাত তারা স্বীকার করত তাওহীদুল ইবাদাটাকে পুরোপুরি অস্বীকার করত না তারা আল্লাহর ইবাদত করতেও রাজি ছিল তার প্রমাণ সূরা আল কাফেরুন তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছে যে আমরা যখন আপনি ইবাদত করবেন আপনার নেতৃত্বে আমরা সবাই আল্লাহর ইবাদত করব আবার যখন আমাদের মাবুদদের ইবাদত হবে তখনও আপনার নেতৃত্বে আমরা সবাই মিলে সেই হুবলের সেই লাতের উজ্জার বানাতের তাদের ইবাদত সবাই মিলে করব সেখানেও আপনি সভাপতি এখানেও সভাপতি অসুবিধা নেই দুই জায়গায় আপনি ইমাম আপনার ইমামতিতেই লাত উজ্জা মানাতের ইবাদত কর্ম আপনার ইমামতিতে আল্লাহর ইবাদত কর্ম তাহলে তারা কিন্তু আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই আল্লাহ পাক তখন সূরা আল কাফিরুন নাযিল করেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আপনি বলেন এই প্রস্তাব যারা নিয়ে আসে এই চিন্তা চেতনা যারা বিশ্বাস করে এরা কাফের যারা গানের অনুষ্ঠানেও সভাপতি আবার ওয়াজ মাহফিলেও সভাপতি আল্লাহ পাক বলছে এটা কুফরি একই ব্যক্তি দুইটা পছন্দ করতে পারে না একই ব্যক্তি তাওহীদও পছন্দ করবে শিরকও পছন্দ করবে এটা হতে পারে না যেন একই ব্যক্তি দুই জায়গায় যেখানে মানুষ শিরক করতেছে সেখানেও আছে যেখানে মানুষ আল্লাহর ইবাদত করতেছে এখানেও আছে দেখবেন একই ব্যাংক সুদি লেনদেনেও আছে আবার ইসলামী লেনদেনেও আছে তা আপনি যদি সুদ সুদকে হারাম বিশ্বাস করেন সুদকে যদি আপনি মনে করেন যে এটা ইসলামের জন্য আমার ইমানের জন্য ক্ষতিকর তাহলে আপনার সুদি লেনদেন রাখবেন কেন আপনার দুনিয়ার ব্যবসা বেশি না আপনার ইমান বেশি তাহলে বোঝা যায় আপনার সুদি লেনদেনের পাশাপাশি আপনার ইসলামী ব্যাংকিং শাখা রাখছেন তার অর্থ হইল আপনি ওই ব্যবসা মূল উদ্দেশ্য ব্যবসার জন্য ইসলামকে ব্যবহার করতেছেন মূলত আপনি নিজে ইসলামে বিশ্বাসী না কারণ একই ব্যক্তি সুদ এবং সুদমুক্ত ইসলামী ব্যাংকিং দুইটা একসাথে বিশ্বাস করতে পারে না একটাই বিশ্বাসী হবে এই বিশ্বাসটাকেই মানে আল্লাহ পাক কষ্ট বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফেরুন যে দুই জায়গায় ওই শিরিকের জায়গায় ইবাদত এখানে ইবাদত দুই ইবাদত একসাথে এটাকে আল্লাহ পাক কুল ইয়া আইয়ুহাল কাফেরুন বলছে তারপর বলছে লা আবুদু মা তা'বুদুন যে আমরা সলাত একসাথে পড়বো আমরা আলোচনা শেষ করে ইনশাআল্লাহ জামাত হবে ইনশাআল্লাহ তো আল্লাহ পাক বলছেন লা আবুদু মা তা'বুদুন আপনি বলে দিন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না অর্থাৎ তোমাদের মাবুদ আর আমার মাবুদ আলাদা দুইজনের মাবুদ তোমাদের মাবুদ আর আমার মাবুদ এক না তাহলে এখানে মুশরিকেরা আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই তো অস্বীকারটা করছে কি একমাত্র আল্লাহর ইবাদত করতে অস্বীকার করছে এজন্য তারা কি করতে জানেন আমরা এখন তালবিয়ে পড়ি না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এরা মুশরিকরা হজ করত আবু জেহেল তো হজের ব্যবস্থাপনা করত সব কিছু করত তখন তারা তালবিয়াটার মধ্যে কিছু নতুন বাক্য সংযোজন করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি আপনার সাথে কোনো শরিক নেই তবে তারা ছাড়া যাদেরকে আপনি আপনার কাজে আপনি তাদেরকে সংযুক্ত করছেন অর্থাৎ আমরা আসলে শেরেক করতে চাই না আমরা শেরেক বিরোধী কিন্তু আপনি নিজেই শেরেক করছেন
তাদের চিন্তা চেতনাটা আকীদাটা এরকম যে আপনি একা পাইতেছেন না দেখে আপনি আরো কয়েকজনকে আপনার সাথে সম্পৃক্ত করছেন নাউজুবিল্লাহ তাহলে যাদেরকে আপনি সম্পৃক্ত করছেন আমরা তাকেও তাদেরকেও ইবাদত করি অর্থাৎ তাদের বিশ্বাস যে আল্লাহ পাক একা একা এই পৃথিবী বিশ্ব সারা দুনিয়া এগুলো পরিচালনা করতে পারতেছেন না এজন্য আল্লাহ পাক আল্লাহর মুকাররাবিন বান্দাদের মধ্য থেকে নেককার বান্দাদের মধ্য থেকে কিছু লোককে আল্লাহ বাছাই করে নিয়ে গেছে যে এদেরকে দিয়ে আল্লাহ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে ক্ষমতা দিয়েছে দিয়ে তাদেরকে দিয়ে আল্লাহ এই পৃথিবী চালাইতেছে বাস তারাই জন্য বলতো যে আমরা আপনারও ইবাদত করি পাশাপাশি যাদেরকে আপনি নিজে সম্পৃক্ত করেছেন আমরা তাদেরও কিছু ইবাদত করি তারা মনে করত যে এদের ইবাদত করলে আল্লাহর কাছাকাছি হওয়া সহজ এদের ইবাদত করলে আল্লাহর মুকাররাবিন হওয়া যাবে এদের ইবাদত করলে এদের শাফাত পাওয়া যাবে কিয়ামতের ময়দানে সহজে নাজাত পাওয়া যাবে এজন্যই তারা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করত এগুলোর দ্বারা তাদের ইবাদত তাওহিদুল ইবাদা নষ্ট হয়ে যায় তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে তাওহিদ তিন প্রকার রুবুবিয়াত আসমা ওয়া সিফাত এবং তাওহিদুল উলুহিয়াত তাওহিদুল ইবাদা এবার আসি আমরা শিরক তাওহিদ যেহেতু আলোচনা করে ফেলছি শিরকের আলোচনা বেশি লাগবে না সহজে আমরা বুঝতে পারবো শিরকটা হলো তাওহিদের বিপরীত যখনই তাওহিদ নষ্ট হবে তখনই হবে কি শিরক শিরকটা হলো হুয়া তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ মানে শিরকের সংজ্ঞাটা হলো হুয়া তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ মানে গাইরুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করা এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা যে শিরকটা হলো হুয়া তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ আল্লাহর সাথে গাইরুল্লাহকে সম্পৃক্ত করা সমকক্ষ করা এটার নাম হলো শিরক এটাকে কোরআনে কারিমে আল্লাহ পাক নিদ্দান নিদ্দান শব্দ দিয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন শিরকের আরেকটা শব্দ হলো নিদ্দান মানে সমকক্ষ আল্লাহর সাথে সম্পৃক্ত করা আল্লাহর ক্ষমতার মধ্যে রুবুবিয়তের মধ্যে নাম এবং গুণাবলীর মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে সম্পৃক্ত করা সমকক্ষ বানানো এটার নাম হলো শিরক আমরা একটু আগে বলছি সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে কারিমে প্রথম যে নিষেধাজ্ঞাটা দিয়েছেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুজ যামবে ইনদাল্লাহি আকবার আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুনাহ কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আম তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ শিরক প্রধানত দুই প্রকার অনেক ওলামায়ে কেরাম যুগে যুগে শিরককে বিভিন্ন ভাগে ভাগ করেছেন কেউ কেউ শিরককে দুই ভাগে ভাগ করেছেন শিরকে আকবর শিরকে আসগর কেউ কেউ তিন ভাগে ভাগ করেছেন শিরকে আকবর শিরকে আসগর শিরকে খাফি শিরকে খাফি কে কেউ কেউ আলাদা করছেন শিরকে খাফি হলো লুকায়িত শিরক গোপন শিরক যেমন রিয়া রিয়া যে লোক দেখানো যে আমি একটা ইবাদত করতেছি কিন্তু ভিতরে ভিতরে আমার উদ্দেশ্য হলো লোক দেখানো মানুষকে দেখানোর জন্য এটাও শিরক কিন্তু এই শিরকটা গোপনীয় লুকানো লুকায়িত শিরক এটার নাম হলো আশিরকুল খাফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি ভয় করতেছি আমার উম্মতের উপরে সেটা হলো এই শিরকে খাফি গোপন শিরক লুকায়িত শিরক এটাকে আল্লাহ বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন যে আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ শিরক করে এর অর্থ হলো যে ঈমানদার কিন্তু তারপরেও ভিতরে ভিতরে শিরকের অনেক কিছু তার মধ্যে ঢুকে পড়ে এগুলো লুকায়িত গোপনীয় আর শিরকটা এমন এটাকে সালাফে সালেহিনেরা বলতেন যে অমাবস্যার রাত্রে একটা কুচকুচে কালো পাথরের পাহাড়ে একটা কুচকুচে কালো রঙের সাপ এটাই হলো শিরক মানে রাতটা খুব অন্ধকার অমাবস্যার রাত কিছু দেখা যাচ্ছে না আবার এই জন্য শিরককে বলা হয়েছে জুলুম জুলুম মানে অন্ধকার শিরকটা হয় অন্ধকার ইন্না শিরকা লা জুলমুন আজিম এটা সবচেয়ে বড় অন্ধকার
এজন্য জাহেলি যুগ এই যে জাহেলি যুগ বলি না আমরা জাহেলি যুগ মানে অন্ধকার যুগ তমসাচ্ছন্ন অন্ধকারচ্ছন্ন যুগ তো সেই যুগে কি সূর্য উঠতো না তাহলে কিসের অন্ধকার শিরকের অন্ধকার শিরক হলো অন্ধকার এটা অমাবস্যার রাত্রিতে একটা কালো পাথরের পাহাড় কিছু কিছু পাথর আছে কালো কুচকুচে কালো রঙের আবার সাপটাও কুচকুচে কালো তাহলে এটা বের করা খুবই জটিল খুবই কঠিন এই জন্যই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে অনেক বড় আলেম অনেক বড় মুশরিকও হতে পারে অনেক বড় আলেম বস্তা বস্তা আলেম আছে ট্রাকে ট্রাকে আলেম কিন্তু আবার শিরকও এরকম বড় বড় শিরক করতে পারে কারণ শিরক এত সূক্ষ্ম জিনিস উনি দেখতে পারে না শিরকটা আবার একজন বেশি আলেম কালাম নাই অল্প আলেম কিন্তু সে শিরক চিনে ফেলছে যেমন ঘরের কোনা সাপ লুকিয়ে রয়েছে ঘরের মুরব্বীরা কেউ দেখে নাই বাচ্চা খেলতে গেছে ঘরের কোনা দিয়ে খাটের নিচে দেখা যায় সাপ ধরে বসে রয়েছে এরকম ঘটনা ঘটছে না তাহলে ঘরে এত বড় বড় মুরব্বী লোকেরা বুদ্ধিমান লোকেরা চালাক লোকেরা তারা কিন্তু সাপটা দেখে নাই দেখে গেছে কে একটা বাচ্চা তাহলে শিরকটা এরকম জিনিস শিরক এত মারাত্মক এত বিষাক্ত কিন্তু বড় আলেমও এটা না চিনতে পারে আবার একজন সাধারণ এলমি লোক বা লেখাপড়া তেমন জানেন না কিন্তু শিরক ধরে ফেলতে পারে শিরক চিনে ফেলতে পারে এটার নাম হলো ফোরকান শিরক চিনার যে জ্ঞান এই জ্ঞানটার নাম রেখেছেন আল্লাহ পাক ফোরকান আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু ফোরকানা যে আল্লাহকে ভয় করে চলে যার ভিতরে তাকওয়া আছে আমি আল্লাহ তাকে ফোরকান দান করি ফোরকান মানে এমন একটা জ্ঞান তাকে দান করি যে জ্ঞান দ্বারা সে বুঝে ফেলতে পারে কোনটা তাওহিদ কোনটা শিরক কোনটা সুন্নত কোনটা বেদাত এটা কিন্তু আলাদা এলেম এটা ওই কিতাবের এলেম না কোরআন হাদিসের এলেম না এজন্য এই সার্টিফিকেট দেওয়া সার্টিফিকেট কর্তৃক সার্টিফিকেট নেওয়া এলেম দিয়ে অনেক এলেম অর্জন করিও শিরক নাও চিনতে পারে বেদাত নাও চিনতে পারে আবার আরেকজন এরকম বড় সার্টিফিকেট নাই কামাল পাস নাই দাওরা পাস নাই মাস্টার্স পাস নাই কিন্তু শিরক চিনতে পারে তাওহিদ চিনতে পারে বেদাত চিনতে পারে সুন্নত চিনতে পারে কারণ আল্লাহ পাক তাকে ওই বিশেষ জ্ঞানটা দিয়েছেন এটার নাম হলো ফোরকান তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম শিরিকটা একেবারে সূক্ষ্ম একটা অপরাধ যেটা থেকে মুক্ত হওয়া অনেক কঠিন মানে সতর্ক না থাকলে সবসময় শিরকটা মিক্স হয়ে যায় এটা লেবাসের মতো মানে গায়ের সাথে যেরকম লেবাস থাকে শিরকটা এরকম লেবাসের মতো মিশে যায় সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন যারা ঈমান এনেছে তাদের ঈমানের সাথে জুলুম ইয়ালবিসু মানে লেবাসের মতো মিশে নাই উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন এরাই হলো দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা লাভের অধিকারী এরা দুনিয়াতেও নিরাপদ আখেরাতেও নিরাপদ আচ্ছা এবার বলেন দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত দিয়ে রাসূল হিসাবে নিয়োগ দিয়েছেন বলেন তো দেখি নবী সাল্লাম নিয়োগপত্র পাইছেন কোন আয়াতের মাধ্যমে সূরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই পাঁচটি আয়াত নাজিল করে আল্লাহ পাক জানাই দিলেন আপনি আমার নবী আমার রাসূল নিয়োগপত্র দিছেন এখন নিয়োগপত্র পাইছেন চাকরিতে জয়েনও করছেন এরপরে আপনাকে আরেকটা কাগজ দিতে হবে কি কাগজ বলেন তো দেখি আপনারাই ভালো জানেন এটা জি তার কাজ কি সে যে আপনার এখানে জয়েন করছে তার কাজ দিতে হবে না তার কি কাজ কাজ বন্টন করতে হবে সে কোন দপ্তরে কাজ করবে কোথায় কাজ করবে কি করবে তার এগুলো দিতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা আয়াত দিয়ে নবী হিসাবে রাসূল হিসাবে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়োগ দিলেন এরপরে নিয়োগ পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় বাসায় শুয়ে রয়েছে না কারো কেমনে একবারে কম্বল কাঁথা যা আছে ঘরের মধ্যে সব নিয়ে শুয়ে রয়েছে মানে এমন নিয়োগ পাইছে এমন ভয় পাইছে নিয়োগ পাই ভয়ে ঘরে এসে কি করছেন শুয়ে রয়েছেন কম্বল গায়ে দিয়ে যা আছে শরীরে
মানে ভয়ে জ্বর এসে গেছে শরীরে শুয়ে রয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার আয়াত নাজিল করে এবার দায়িত্ব বণ্টন করছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ইয়া আইয়ুহাল মুদাসসির আল্লাহ পাক আরশে আযীম থেকে মহব্বতের নবীকে মহব্বতের বন্ধুকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির হে কম্বল গায়ে দেওয়া হে বস্ত্র আবৃত করা যে মানুষটা শুয়ে আস কুম ফাআনজির কুম মানে হলো আর শুয়ে থাকা যাবে না উঠে যাও দাঁড়িয়ে যাও তোমাকে শুয়ে থাকার জন্য নবী বানানো হয় নাই রাসুল বানানো হয় নাই এগুলো ফেলে দাও কম্বল শুইতেই পারবে না কুম কুম মানে কুমিল লাইলা ইল্লা কলিলা প্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত পাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাতে ঘুমাইতে দেন নাই অল্প একটু সময় ঘুমাইছেন আর পুরো রাত দাঁড়িয়ে থাকতেন তখন দাঁড়াইতে দাঁড়াইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে গেছে চোখগুলো হলুদপন্ন হয়ে গেছে তো তোমাকে ঘুমাই থাকার জন্য নবুয়তের দায়িত্ব দিই নাই দায়িত্ব দেওয়া হয়েছে কি জন্য তোমার অনেক কাজ বিশাল কাজ দুনিয়াতে কাজগুলো কি কুম ফাআনজির ঘর থেকে বের হয়ে পড়ো ঘুম থেকে উঠে বাইরে চলে যাও কি করবা তুমি ফাআনজির তোমার এক নম্বর কাজ হলো ফাআনজির সতর্ক করবা কিসের সতর্ক এখানে সকল তাফসিরে লেখা হয়েছে ফাআনজির আনিস শিরকে দুনিয়ার মানুষকে শিরক সম্পর্কে সতর্ক করো কারণ দুনিয়া শিরকের মধ্যে ডুবে আছে দুনিয়ার মানুষ অসংখ্য শিরকি আকীদা শিরকি আমাল শিরকি মুআমালাত শিরকি আখলাকের মধ্যে ডুবে আছে তাদেরকে সতর্ক করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর নবীওয়ালা কাজ ফাআনজির আনিস শিরক শিরক মুক্ত করা মানুষকে এটা হলো এক নম্বর নবীওয়ালা কাজ প্রথম কাজ ফাআনজির এরপরে ওয়া রাব্বাকা ফাকাব্বির শিরক দূর করে সেখানে কি করবা তোমার রবের তাকবীর ঘোষণা করো রবের তাকবীর কেমনে খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবা ফাকাব্বির বিত্তাওহীদ সেখানে শিরক মুক্ত করে মানুষের ভিতরে তাওহীদি ঈমানটা ঢুকাই দিবা তোমার রবের তাকবীর ঘোষণা করবা বিত্তাওহীদ তাওহীদের মাধ্যমে মানে শিরক দূর করলেই অটোমেটিক তার ভিতরে তাওহীদ এসে যাবে তাওহীদ আসলে শিরক দূর হয়ে যাবে তাহলে নবীওয়ালা প্রথম কাজ শিরক মুক্ত তাওহীদি ঈমান ফাআনজির আনিস শিরক ফাকাব্বির বিত্তাওহীদ ওয়াসিয়াবাকা ফাতাহহির তবে শোনো এই কাজ করতে গেলে তোমার কাপড়টা ঠিক রাখিও কাপড়টা পবিত্র রাখিও তাহলে কি এই কাজ করতে গেলে কাপড় নাপাক হয়ে যেতে পারে তা আল্লাহ পাক কাপড়ের কথা বলছেন কেন এখানে কাপড় মানেই কাপড় না পাঞ্জাবি জুব্বার কথা বোঝানো হয়নি অর্থাৎ তুমি যে সমাজের মানুষকে শিরক মুক্ত করতে যাইবা এই সমাজটা শিরকে ভরপুর তোমাকে যেন শিরকে স্পর্শ করতে না পারে এই জন্য তুমি কাজ করবা শিরকের সমাজে কিন্তু তোমার নিজেকে শিরক থেকে বাঁচায় রাখতে হবে মানে আবার তুমি শিরকের বিরুদ্ধে কাজ করতে যাই সমাজে যখন শিরকের সমাজে গেছো আবার তুমি নিজেও শিরকের দিকে চলে গেলা এই কাজ করা যাবে না কারণ অনেক দায়রাই কাজ করে ছোরাবালিতে হারিয়ে যায় মানে দাওয়াতে কাজ করতে যাই নিজেই আবার ওই ছোরাবালিতে হারিয়ে গেছে অর্থাৎ যখন দাওয়াতে কাজ করতে গেছে দেখে যে ওয়াল্লাহ এটা তো অনেক কঠিন কারণ শিরকের বিরুদ্ধে দাওয়াত তাওহীদের দাওয়াত এইটার মতো কঠিন জমিনে আর কিছু নেই এটা সবচেয়ে কঠিন এই কাজ করতে গেলে মানুষের গালি শুনতে হয় মার খেতে হয় মসজিদ থেকে বের করে দেয় মসজিদে ঢুকতে দেয় না কত রকমের গালি গালাজ অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় এখন কিছুদিন সহ্য করতে না পেরে লাস্টে কয় দরকার নাই এত ঝামেলার দরকার নাই তাদের সাথে মিশে যাই এত ঝামেলার কী দরকার অথবা শর্টকাট একটা দাওয়াত তাবলিগের পদ্ধতি বানায়নি যেটা করলে সমাজের মানুষ কেউ রাগ করবে না সবাই আমার পোলাও বিরিয়ানি করবে আমি খাওয়াইব এরকম একটা বানায়নি এরকম চোরাবালিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আল্লাহ পাক সাথে সাথে সতর্ক করে দিয়েছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির যে তোমার পোশাকতে পোশাকটাকে কাপড়কে পবিত্র রাখো মানে খবরদার ওই শিরকের সাথে মিশ্রিত হওয়া
যাবে না, সব সময় নিজেকে শিরক মুক্ত রাখবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিতেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেন, খবরদার আমি কিন্তু মুশরিক না, ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা কিছুর সাথে শিরক করো আমি এগুলা থেকে মুক্ত, তোমাদের শিরকের সাথে আমি নেই। শিরক যেখানে আমি নাই সেখানে, তাওহীদ যেখানে আমি আছি সেখানে। এই ঘোষণাটা সকল নবীরা সকল আম্বিয়া আলাইহিমুসসালাম যুগে যুগে এই ঘোষণাটা দিতেন। এবার আসি আমরা শিরকের ভয়াবহ পরিণতি, কয়েকটা পরিণতি শুনি আমরা, শিরক করলে সমস্যা কোথায়, অসুবিধাগুলো কোথায়। এক নম্বর কথা হলো যে শিরক হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, জুলমে আজিম। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহান জুলুম। তাহলে সন্তানকে ছেলে মেয়েদেরকে প্রথম শিখাইতে হবে কি, নামাজ নাকি? নামাজ আগে না, নামাজের আগে ইমান তাওহীদ শিখাইতে হবে। লোকমান আলাইহিস সালাম প্রথম উপদেশ দিয়েছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে আমার ছেলে আমার মেয়ে ওই বিভিন্ন শিরকি অনুষ্ঠানে যায়, শিরক নিয়ে ঘুরে, আর আমি মা বাবা বসে আছি, হাতের মধ্যে দেখা যায় লাল সুতা বেঁধে রেখেছে, অনেক ছেলেরা আর এখন লাল সুতা বেঁধে বেঁধে ঘুরে, শিরকি জিনিস, হাতে গলায় কোমরে তাবিজ লাগিয়ে রেখেছে, শিরক, ছেলে মেয়েরা স্ত্রী শিরকের মধ্যে ডুবে আছে, কিন্তু শিরকের কোনো বিরুদ্ধে কোনো কথা নাই। এর জন্য জি প্রশ্ন পরে আমরা পরে বলতেছি জি। তো প্রথম কথা হলো যে শিরক হলো জুলমে আজিম, মহান জুলুম, সন্তানকে এই সম্পর্কে প্রথম সতর্ক করা ফরজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে শীর্ষতম কবিরা গুনা। শিরিক আর কুফর একটার সাথে একটা অঙ্গাঙ্গভাবে জড়িত, প্রত্যেক শিরক কুফর, কিন্তু প্রত্যেক কুফর শিরক না, এটা আবার একটু খেয়াল রাখবেন। মানে শিরক করা মানে সে মুশরিকও সে কাফেরও, আবার কুফর করা মানে সে কাফের, তার আর মুশরিক হওয়া লাগে না, মানে কাফের মুশরিকের থেকেও বড়। মুশরিক হলে সব অস্বীকার করে, আর মানে নাস্তিক, কাফেরটা হলো ধরুন নাস্তিক, সে কিছু স্বীকারে করে না, এটা হলো শুধু কাফের। কিন্তু আবার মুশরিক যে হেও কাফের, কারণ যে আল্লাহর সাথে শিরক করে সে আল্লাহকে যদি এককভাবে স্বীকারে করতো তাহলে শিরক করতো না, এজন্য সেও অস্বীকারকারী। এজন্য যে মুশরিক সে কাফেরও সে মুশরিকও, আর যে কাফের শুধু সে কিছুই করে না, সে কাফের। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে শিরকের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায় এই কথাটা আলাদা বলছেন, আবার কুফরের মাধ্যমে নষ্ট হয়ে যায় এটাও আলাদা বলছেন। যেমন সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে আমি জানিয়ে দিয়েছি যদি আমি আল্লাহর সাথে শিরক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, একটা শিরক করলে সব আমল নষ্ট হয়ে যাবে। আবার কুফরের কথা আল্লাহ পাক সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তারও সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে কুফরি করলেও আমল নষ্ট হয়ে যায়, শিরক করলেও আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাপ করবেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। এই কথাটা কোরআনে কারিম সূরা আন-নিসার 48 নম্বর আয়াতেও আছে, সূরা আন-নিসার 116 নম্বর আয়াতেও আছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাপ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরককারীর জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন, সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। অর্থাৎ এই লোক জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না, জান্নাতে যাওয়াটাই তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারি শিরকটা অত্যন্ত ভয়াবহ অপরাধ, একটা শিরক সব আমল নষ্ট করে দিতে পারে, তাহলে কত বিষাক্ত কত কঠিন অপরাধ।
আচ্ছা, এবার আসি আমরা শিরক থেকে মুক্ত থাকার উপায় কি। সংক্ষেপে আমরা শুধু পয়েন্টগুলো বলি। এক নম্বরে শিরক থেকে বাঁচতে হলে আল্লাহর বিষয়ে ধারণা পরিষ্কার থাকতে হবে, অর্থাৎ আল্লাহর তাওহীদ ভালো করে বুঝতে হবে। তাওহীদ যিনি যত বেশি বুঝবেন শিরক থেকে তত বেশি তিনি মুক্ত থাকতে পারবেন। এই জন্য সবসময় আল্লাহর বিষয়ে ধারণাগুলো আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর পরিচালনার ব্যাপারে, আল্লাহর নাম গুণাবলীর ব্যাপারে, আল্লাহর ইবাদতের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে। যত বেশি পরিষ্কার হবে তত শিরক থেকে মুক্ত থাকা যাবে। আল্লাহর ফেরেশতাদের সম্পর্কে ধারণা পরিষ্কার হতে হবে। বানাতুল্লার মুশরিকেরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মনে করে, তাহলে ফেরেশতারা যে আল্লাহর মাখলুক, তারা আল্লাহর ছেলেও না মেয়েও না, তাহলে ফেরেশতাদের সম্পর্কে ধারণা না থাকলে শিরক করতে পারে। নবী রাসূলদের ব্যাপারে অতিরঞ্জন বন্ধ করতে হবে শিরক মুক্ত থাকতে হলে। যখনই অতিরঞ্জন হয়ে যাবে, অতি ভক্তি হয়ে যাবে, অতি মহব্বত, তখনই শিরকের জন্ম নেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসারারা খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে যেভাবে সীমা লঙ্ঘন করেছে, অতিরঞ্জন করেছে, খবরদার তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করিও না। তোমরা আমাকে বলবা আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি একজন আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে অতিরঞ্জন করলে তখন হয়ে যায় শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু ভালোবাসতে গিয়ে যদি অতিরঞ্জন করা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তখন এটা শিরকে রূপান্তর হয়। আমাদের সমাজেই আছে, আমাদের দেশেই আছে, দেখবে যে অনেক গানও বানানো আছে যে আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কিসের পার্থক্য? খালি একটা মিমের পার্থক্য। মিমটা তুলে দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই ধারণা এই দেশের যত বাউল, যত এই জাতীয় লোকজন আছে, এদের অধিকাংশই এই আকিদে বিশ্বাসী, বলে যে আল্লাহ এবং রাসুল এক। যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আল্লাহ, আল্লাহই রাসুল। তা আল্লাহ রাসুলের চেহারায়, রাসুলের আকৃতিতে জমিনে প্রকাশ পাইছে, এজন্য কি আল্লাহর নাম হলো আহাদ আর রাসুলের নাম হলো কি আহমাদ। তা আহমাদের মাঝখান থেকে মিমটা তুলে দিলে আহাদ হয়ে যায়। এই এই যে আহমাদের আহাদ বানাইছে কেন? ওই নবী সাল্লামকে ভালোবাসতে গিয়ে, মহব্বত করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলছে, অতিরঞ্জনের কারণে শিরকে পৌঁছে গেছে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গিয়ে যদি নবী সাল্লামের কাছে কেউ ছাই বসে থাকে, দোয়া করে যে রাসুল আমাকে এটা দেন, রাসুল আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, রাসুল আমাকে এটা করেন, অতি ভালোবাসায় শিরক হয়ে যাবে। যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাজদা করতে থাকে, চুমা দিতে থাকে, কবর ধরি কান্নাকাটি করতে থাকে, তখন এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও অতিরঞ্জন, অতিভক্তি মুক্ত থাকতে হবে। ওলিদের সম্পর্কে অতিভক্তি রোধ করতে হবে। যে আল্লাহর ওলি যারা, যারা নেককার বান্দা, সলেহীন বান্দা, তারা দিনদার মানুষ, আলহামদুলিল্লাহ ইবাদত করে আল্লাহকে, আল্লাহর মোকাররবিন হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। আমিও ওইভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্ধু হব, কিন্তু আমি তো তার কাছ থেকে তার গোলাম হতে পারি না। আমি গোলাম আল্লাহর, উনিও আল্লাহর গোলাম। তো উনি আল্লাহর গোলামিটা সঠিকভাবে করার কারণে উনি আল্লাহর ওলি হয়েছেন, আমিও আল্লাহর গোলামিটা ওইভাবে করব, তাহলে তো আমি আল্লাহর ওলি হতে পারবো। কিন্তু আমি কেন ওনাকে সাজদা করব, ওনাকে চুমা দিব, ওনার কাছে দোয়া করব, ওনার জন্য মান্নত করব, ওনাকে ডাকব, এগুলো হলো শিরক। এজন্য ওলিদের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে। আরেকটা হলো ওলি মানে মানুষ মনে করে যে অলৌকিকত্ব, যার যত বেশি অস্বাভাবিক কর্মকাণ্ড প্রকাশ পাবে তিনি তত বেশি আল্লাহর ওলি। এটা মিথ্যা ধারণা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে দেখবেন যে অসংখ্য মিথ্যা কথা বাংলাদেশে প্রচলিত আছে, যে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় মায়ের কোনো প্রসব ব্যথা হয় নাই, কয় অন্যান্য শিশুরা যেমনি জন্মগ্রহণ করে এইভাবে জন্ম হয় নাই, উনি অটোমেটিক এমনি বের হয়ে গেছেন, মায়ের কোনো ব্যথাও হয় নাই, প্রসব ব্যথা হয় নাই, কিছু হয় নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মের আগে এই হয়েছে, এই হয়েছে, ওই ঘটছে, হয়েছে, অসংখ্য কথা এখানে বানোয়াট। কারণ কি যে এগুলো যত বেশি বলা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তত বাড়ানো যাবে, অথচ শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য এগুলো বলার দরকার নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যত খুশি হওয়া যাবে তত নবীর মহব্বত আল্লাহর মহব্বত হওয়া যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যারা খুশি হয়েছিল, আবু লাহাব খুশি হয়েছে না কি কথা বলেন না দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আবু লাহাব খুশি হয়েছে তো, যে আবদুল্লাহর ছেলে হয়েছে, ভাইয়ের ছেলে হয়েছে, চাচাদাটারা খুশি হয়েছে না? আবু তালেব খুশি হয়েছে না? চাচাদাটারা ভাতিজা হইলে খুশি হয় না? আচ্ছা, এরা তো অনেক খুশি হয়েছে, এমন কি ওই আবু লাহাব তো তার দাসীও আজাদ করে দিছে সোয়াইবিয়ারে। তো এত খুশি হয়ে লাভটা হয়েছে কি? জাহান্নামে গেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করছে খবরে পায় নাই, শুনেও নাই, খুশি হওয়া তো দূরের কথা, কোনোদিন খবরও লয় নাই। 40 বছর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কোনো ওই রকম যোগাযোগও ছিল না, অথচ ওই মানুষগুলো কোথায় গেছে? জান্নাতে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় বা জন্মগ্রহণের দিনে খুশি করা, কেক কাটা, নাউজুবিল্লাহ, এই বছর দেখছি কেকও কাটছে, কেকও কাটতেছে, আপনারা দেখছেন কিনা জানি না, কেক কাটছে, বড় কেক বানায় কেক কাটতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি বার্থডে পালন করতেছে। তো এই যে বার্থডে পালন করা, খুশি হওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ না, বহিঃপ্রকাশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করছে তারা জান্নাত পাইছে, আর যারা খালি ভাতিজা হয়েছে, খুশি হয়ে বসে রয়েছে, তারা জান্নাত পায় নাই, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করে নাই, ইমান আনে নাই। আবু লাহাব, আবু জাহেল, তারপর আবু তালেব, এরা সবাই খুশি হয়েছিল কিন্তু খুশি হয়ে কোনো লাভ হয় নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে আমি যদি শেরেক করি তো যত খুশি হয়ে জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব হবে না। এই জন্য মানে ওলির ব্যাপারে খেয়াল রাখতে হবে যে অস্বাভাবিক কাজকর্ম দেখানোর নাম ওলি না। আমাদের সমাজে দেখবেন যে এই হুজুরের এত কারামত, খালি কারামত, ওই একজন ওখানে পাসপোর্ট হারাই ফেলছে সৌদি আরবে, চোখ বন্ধ করছে, বাংলাদেশে চলে এসছে, একজন অমুক জায়গায় বিপদে পড়ছে, আমাদের হুজুরে এই করছে চলে আসছে, ওই নদী ভাঙ্গি সব নিয়ে যেতেছে, হুজুরে একটা সিটি দিয়েছে, সব ভর্তি হয়ে আবার ভরাট হয়ে গেছে, এইগুলো হলো আমাদের বাংলাদেশের কারামত। এইগুলো যদি কারামত হয় তো দাজ্জালের চেয়ে বড় কারামতওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কারণ দাজ্জালের নির্দেশে মেঘের থেকে বৃষ্টি হইব, দাজ্জাল নির্দেশ দিলে বৃষ্টি হওয়া শুরু হইব, দাজ্জাল এমন এমন অস্বাভাবিক কর্মকাণ্ড করবো যেটা পৃথিবীতে কোনো অলিরা পারে নাই। তাহলে তো দাজ্জাল সবচেয়ে বড় কারামতওয়ালা অলি হয়ে যাবে। যারা এগুলোকে কারামত মনে করে, যারা এগুলোকে অস্বাভাবিক কর্মকাণ্ডগুলোকে যারা অলির লক্ষণ মনে করে, বড় অলির প্রমাণ মনে করে, তাদের দৃষ্টিতে তখন দাজ্জালও বড় অলি। এই জন্য দাজ্জালের ফেতনায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাজ্জালের ফেতনায় পড়ে যাবে। এজন্য এই যে অতি ভক্তি যে কারো ব্যাপারে, এগুলা রোধ করতে হবে শেরেক মুক্ত থাকতে হলে। আর মূর্তি, ছবি, কবর, এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। মূর্তির ব্যাপারে, ছবির ব্যাপারে, কবরের ব্যাপারে, এগুলো শেরকের বড় একটা উপকরণ। যুগে যুগে যারা শেরেক করছে মূর্তির কারণে, ছবির কারণে, কবরের কারণে শেরেক করছে, এই তিনটা জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে দায়িত্ব দিয়েছেন কেয়ামত পর্যন্ত মুসলিম যুবকেরা ইসলামী সমাজকে, মুসলিম সমাজকে এই তিনটা জিনিস থেকে মুক্ত রাখবে। একটা হলো মূর্তি, একটা হলো ছবি, আর একটা হলো কবর। ছবি মানে মানুষের যেই প্রতিকৃতিগুলো বানিয়ে রাখা হয়, ডিজিটাল যে ছবি এটা নিয়ে একতলাফ আছে, এটাকে ওলামায়ে কেরাম জায়েজ বলছেন, আবার মানে প্রয়োজনের খাতিরে, অপ্রয়োজনে না, বিনা প্রয়োজনে এটাও জায়েজ নেই, তবে দাওয়াতের উদ্দেশ্যে এটাকে ওলামায়ে কেরাম জায়েজ বলছেন। অর্থাৎ ক্ষেত্র বিশেষে এটা জায়েজ, ক্ষেত্র বিশেষে আমভাবে না জায়েজ, কিন্তু যেগুলো ডিজিটাল ছবি না, যেগুলো এমনি অন্য ছবি, এগুলো সবার ঐক্যমতে হারাম। তো মূর্তি, আর একটা হলো কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন একটা জানাজায় গেলেন, জানাজায় গিয়ে বললেন তোমাদের মধ্যে কে আছে যাকে আমি একটা দায়িত্ব দিব মদিনাতে গিয়ে
যত মূর্তি আছে সব ভেঙে দিয়ে আসবে, যত ছবি আছে সব নামায় দিয়ে আসবে, যত কবর উঁচু কবর আছে সবগুলোকে সমান করে দিয়ে আসবে। তো একজন খুশি হয়ে দাঁড়ায় গেছে, তো নবী সাল্লাল্লাহু বললেন যাও, তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। সে যখন এগুলো ভাঙতে গেছে, এগুলো বন্ধ করতে গেছে, তখন মদিনার লোকেরা দিছে দৌড়া নিয়ে, মিয়া আমার বাপ দাদা আল্লাহর ওলির কবর, তুমি এসে কবরে হাত দিছ, আল্লাহর ওলির কবরে হাত দিছ। তারপরে কেউ কয় হ্যাঁ এটা আমার অমুকের ছবি, এটা কয় হ্যাঁ আমাদের অমুকের মূর্তি। এই বাধা পেয়ে উনি ভয়ে চলে আসছেন। আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কে আসো? তখন আলী রাদি আল্লাহ তালু উঠে দাঁড়াইলেন। আল্লাহ রসুল সাল্লাম আলী রাদি আল্লাহ তালুকে দায়িত্ব দিলেন, তিনি এই দায়িত্ব পালন করে আবার নবী সাল্লামের কাছে ফিরে আসলেন। এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আজকে মদিনার পুরো সীমানার মধ্যে একটা মূর্তি আমি রাখি নাই, একটা ছবি রাখি নাই, একটা উঁচু কবর রাখি নাই। আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাকে মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হলো, মদিনাকে শেরেক মুক্ত রাখবে, আর কোন উম্মত কেয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আবার এটাকে পুনরায় করে, পুনরায় আবার জীবিত করে এই শেরেককে, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন এই দায়িত্ব পালন করছেন। এরপরে তিনি শেষ বয়সে গিয়ে তার পুলিশ বাহিনীর প্রধান আবুল আইয়া আবুল হাইয়াজ আল আসাদি তাকে ডেকে বললেন যে আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আজকে থেকে তোমাকে আমি দিলাম, কারণ আমি এখন খেলাফতের দায়িত্বে আছি, আমি তো সবসময় এগুলো খেয়াল রাখতে পারবো না, কিন্তু তুমি যেহেতু প্রশাসনে পুলিশ বাহিনীর প্রধান, তুমি পুরা ইসলামী খেলাফতের অধীনে যত দূর আছে এটার মধ্যে খেয়াল রাখবা যেন এই জিনিসগুলো আবার দুনিয়াতে মুসলিমদের মধ্যে পুনরায় মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। তাহলে শেরেক মুক্ত থাকতে হলে এগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কবরের কাছে আমরা যাব জিয়ারতের জন্য, কবর জিয়ারতের জন্য, কবরবাসীর জন্য দোয়া করার জন্য, কিন্তু কবর থেকে কোনো বরকত পাওয়া, কবরবাসীর কাছে কিছু ছাওয়া, কবরের উদ্দেশ্যে মান্নত, কবরের উদ্দেশ্যে কিছু নেওয়া, এগুলো যদি কবরের উদ্দেশ্যে যাওয়া হয় এটা শিরক হয়ে যাবে, তখন কবর থেকে দূরে থাকতে হবে। যে সর্বশেষ আমরা কয়েকটা শেরকের উদাহরণ দিই, যেমন রিয়া, রিয়ার কথা আমরা বললাম, উসিলার শেরেক, এটা আমরা ইনশাল্লাহ কোনো এক সময় আলোচনা করব, উসিলা কেন্দ্রিক শেরেক হয়। তারপরে তিয়ারা কেন্দ্রিক শেরেক, অর্থাৎ শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, যাত্রা অযাত্রায় বিশ্বাস করা, তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, তারপরে আপনার গণকের কথায় বিশ্বাস করা, গণকের কাছে ভাগ্য সম্পর্কে জানতে চাওয়া, রাশি গণনায় বিশ্বাস করা, তারপরে তাওয়াক্কুলের শেরেক হইল তামিমা, তাবিজ, তাবিজ ঝুলানো গলার মধ্যে, কোমরের মধ্যে, হাতের মধ্যে, কোরআন দিয়ে হোক কোরআন ছাড়া হোক, এগুলো শিরক। তারপরে কোনো মানুষকে প্রকৃতির ক্ষমতায় বিশ্বাস করা, কাউকে রব বলা, রব মনে করা, কাউকে গোলাম মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম হওয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া কাউকে মান্নত করা, আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকা, গায়রুল্লাহর উপরে তাওয়াক্কুল করা, তারপরে আল্লাহকে যেরকম মহব্বত অন্যকে ওইরকম মহব্বত করা, আল্লাহকে যেরকম ভয় অন্য কাউকে এরকম ভয় করা, আল্লাহর কাছে যেরকম আশা করে অন্য কারো কাছে এরকম আশা করে, আল্লাহর যেরকম আনুগত্য করে অন্য কাউকে এরকম আনুগত্য করে, আল্লাহর নির্ধারিত তাবারুক ছাড়া, বরকত ছাড়া অন্য কিছুকে বরকতময় মনে করে, এই জিনিসগুলো হলো সব শিরক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক শিরক আছে অসংখ্য, এরকম বিভিন্ন রকমের শিরক আমাদের সমাজে বিভিন্ন সারা দুনিয়াতেই বিদ্যমান আছে, তবে সবচেয়ে বেশি আমাদের এখানে শিরকের প্রজনন কেন্দ্র, শিরকের নিরাপদ আশ্রয়স্থল, শিরকের আবাসভূমি, চতুর্দিকে শিরকের শিরক। এজন্য সম্মানিত ভাইরা আমাদেরকে আরও বেশি করে এই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, তাওহিদ বুঝতে হবে, শেরেক মুক্ত থাকতে হবে, অর্থাৎ আমাদের ইমানটা হইতে হবে শেরেক মুক্ত তাওহিদি ইমান। এটার জন্য আলহামদুলিল্লাহ বর্তমানে আরবি ইংলিশে তো আগে অসংখ্য বই ছিল, এখন বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ তাওহিদ বোঝার জন্য, এই শেরেক বোঝার জন্য অনেক বই আছে। তো আপনাদেরকে অনুরোধ করব, একটা বই আছে ইসলামী আকীদা, ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তার লিখিত বই, এই বইয়ের মধ্যে তাওহিদ সম্পর্কে, শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এই বইটা ভালোভাবে গভীর মনোযোগের সাথে
আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাওহিদ কি এবং শিরক কি বিস্তারিত এটা পড়লে আপনার ধারণা আপনার আকীদা একেবারে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহিদ ঈমান গড়ার তৌফিক দান করুন দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক